Hello everyone, Assalamu Alaikum. Welcome back to my channel Cuisine Fusion. সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল আরো একটি ডেজার্টের রেসিপি করে দেখাবো, আর তা হলো নওয়াবি সেমাই। গতানুগতিক সেমাইয়ের রেসিপি থেকে আলাদা এই নওয়াবি সেমাই, কিন্তু এর টেস্টটা হয় অসাধারণ। এই সেমাইয়ের উপরের আর নিচের লেয়ারটা হয় ক্রিসপি, আর মাঝের লেয়ারটা হয় ক্রিমি। এই জন্য এই ব্যতিক্রমী সেমাইটি খেতে অসম্ভব মজা লাগে। আপনারা ঈদে অথবা স্পেশাল যে কোনো অকেশনে তৈরি করতে পারেন মুখে লেগে থাকার মতো এই অসাধারণ নওয়াবি সেমাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে নওয়াবি সেমাই তৈরি করতে হয়। প্রথমে আমি মিডিয়াম আঁচে চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। এই নওয়াবি সেমাইটি তৈরি করতে হয় লাচ্ছা সেমাই দিয়ে। এখানে আমি 200 গ্রাম লাচ্ছা সেমাইয়ের 2টা প্যাকেট নিয়ে নিয়েছি। বাটারটা গলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। এই সেমাইটাকে 2 থেকে 3 মিনিটের জন্য এখন হালকা করে ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি চিনি 2/3 কাপ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার চুলার আঁচ লোতে রেখে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন দুধ বা সেমাইটা পুড়ে না যায়। 4 থেকে 5 মিনিট ভাজার পর সেমাইয়ের খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, আর সেমাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এবার সবটুকু সেমাই একটা বাটিতে তুলে নিচ্ছি। এখান থেকে জাস্ট 1 কাপের মতো সেমাই প্যানে রেখে দিলাম। এর মধ্যে আমি 1/4 চা চামচ জর্দার রং মিশিয়ে দিচ্ছি। এটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আপনারা চাইলে রং নাও মেশাতে পারেন। এবার আমি ক্রিমটা তৈরি করে নিব। ক্রিম তৈরির জন্য চুলায় একটা প্যান নিয়ে এতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল করে কমিয়ে নিয়ে 1/2 লিটারের মতো করে নিতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্রিম চিজ, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার একটা হুইস্কের সাহায্যে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এছাড়া কেওড়া জলের সাথে জাফরান মিশিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখান থেকে শুধু কেওড়া জলটা দিব সুন্দর একটা ফ্লেভার ও কালারের জন্য, কিন্তু জাফরানের থ্রেডটা দিব না, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আবারও সব কিছু মিশিয়ে নিয়ে প্যানটাকে এখন চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিব। কিছুক্ষণ জাল করার পরেই এটা একটা ঘন থকথকে ক্রিমে পরিণত হবে। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে নিচে পুড়ে বা লেগে না যায়। এখন চুলাটা অফ করে দিলাম। দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম হবে, খুব বেশি ঘন বা পাতলা হবে না। এবার একটা কাঁচের সার্ভিং ডিশ নিয়ে এতে আমি 3/2 ভাগ ভেজে নেওয়া সেমাই ঢেলে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে সেমাইটাকে চারদিকে ভালোভাবে বিছিয়ে নিয়ে সমান করে নিতে হবে। এখন এই ক্রিমটাকে গরম থাকা অবস্থায় সেমাইয়ের লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে ক্রিমের উপরটা সমান করে নিব। এবার এর উপরে আমি বাকি সেমাইটা ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে ভেতরের ক্রিমটা সেমাই দিয়ে ঢেকে যায়। এখন এর উপরে আবার রং মেশানো সেমাইটা ছড়িয়ে দিলাম। পরিবেশনের জন্য এর উপরে কিছু বাদাম ছড়িয়ে দিয়েছি। এবার এই সেমাইটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল নওয়াবি সেমাই। এখন সেমাইটা এভাবে চামচ দিয়ে কেটে পরিবেশন করতে পারবেন। দেখুন ক্রিমের লেয়ার আর সেমাইয়ের লেয়ারটা কি সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হবে। আশা করছি নওয়াবি সেমাই হবে এবারের ঈদের সবার পছন্দের ডেজার্ট। আর আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদের কেমন লেগেছে। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।